নির্দিষ্ট নিয়ম মেনে 23 জুন খুলতে চলেছে তারাপীঠ মন্দির। সভাপতি এখনই গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পূজো দিতে হবে। করোনা মহামারী নিয়ন্ত্রণে না আসায় বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে। করোনার জেরে মন্দির বন্ধ রাখা হলেও নিত্য পূজো চালু ছিল বীরভূমের তারাপীঠে। তবে মন্দির খোলা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না মন্দির কমিটি। রাজ্য সরকার 1 জুন থেকে সমস্ত মন্দির খোলার অনুমতি দেয়। সেই মতো রাজ্যের অধিকাংশ মন্দির খুলে গেলেও বন্ধ ছিল তারাপীঠ মন্দির। শনিবার মন্দির কমিটির একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রথের দিনই খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। সকাল থেকে মায়ের পূজো দিতে পারবেন পুণ্যার্থীরা। তবে এবারে রথযাত্রা বের হবে না বলে জানিয়ে দিয়েছেন মন্দির কমিটি। তাই আমরা সেবায়েতরা এবং প্রতিটি সেবায়েতের মতামত নিয়ে কমিটি প্রতিটি সেবায়েতের সাথে বসে এবং সেবায়েতদের মতামত নিয়ে আমরা ঘোষণা করছি যে 23 তারিখ জুন মাসে শুভ রথযাত্রার দিন তারাপীঠ মন্দির খোলার সিদ্ধান্ত আজকের এই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। কী কী সুরক্ষাবিধি মানা হবে? ব্যাপার হচ্ছে এই মন্দির খোলার পর প্রতিটি মন্দির যেমন সুরক্ষাবিধি মানছে, আমরা যেমন দক্ষিণেশ্বর বেলুড়ে যেমন গেছি, আপনারা জানেন চিরাচরিত প্রথা অনুযায়ী তারাপীঠে গর্ভ গিয়ে বাইরে একটা পুজো দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এই মহামারীর সময়ে যেহেতু বারবার ঘোষণা করেছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে, কিন্তু মনের দূরত্ব নয়, ভক্তের সাথে সেবায়েতদের মনের দূরত্ব নয়, ভগবানের সাথে সামাজিক দূরত্ব নয়, কিন্তু মনের দিক থেকে আমরা সব ঠিক থাকবো। কিন্তু এই কটা মাস সব বাইরে থেকে মাকে প্রণাম করে বেরিয়ে আসবে, সেবায়েতরা আলাদাভাবে তাদের পুজো করে দেবে এবং একটা সামাজিক দূরত্ব থেকে তাদের অঞ্জলি দেবে এবং সামাজিক দূরত্ব থেকেই দোকানদার থেকে হোটেল বাড়ি থেকে সবাই সামাজিক দূরত্ব পালন করবে।